গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমি অনেক সকাল সকাল ভিডিও নেওয়া শুরু করেছি। সকালে উঠে আজকে চা খেয়ে মানে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। চা বানিয়ে আমরা লাল চায়ে খাই সকালের দিকটায়। দুধ চা কখনো কখনো খাই, আমি একা খাই, ওর বাবা খায় না। তারপরে চাটা খেয়ে নিয়ে বাড়ির গেট খুলে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। এসে এখন এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে এখনও তুলিনি এখন, কারণ এখন খুব সকাল, এখন সবে 6টা বেজেছে। আর ওকে আজকে তোলা তার নিয়ে অন্যদিন তুলে তাদেরকে তুলে দিই, কিন্তু আজকে ওর পরীক্ষা নেই বা স্কুলে যাওয়ার ব্যাপারও নেই। কিন্তু স্কুলে যাবে আমার সাথে, ওর রেজাল্ট দেওয়ার আছে। তা আজকে অন্যান্যবার রেজাল্ট বাচ্চাদের হাতে দেয়, আজকে রেজাল্টটা আমাদের গার্জিয়ানদের হাতেই দেবে। তার জন্য গার্জিয়ানদের ডেকেছে, কারণ অনেক গার্জিয়ানরা একটু মানে রিপোর্ট কার্ডটা দিতে একটু দেরি করে ফেলে। তার জন্য ওরা এবার থেকে এই সিস্টেমটা করেছে যে রিপোর্ট কার্ড দেবে গার্জিয়ানদের হাতেই দেবে, সাথে সাথে সাইন করে সাথে সাথেই জমা দিয়ে দেওয়ার জন্য, যাতে দেরি না হয়। তার জন্য আজকে আমাকে যেতে হবে, ওর বাবাও আজকে বাড়িতে থাকবে না, তার জন্য মেয়েকেও ঘরে রাখতে পারবো না। ওকে সাথে নিয়ে আমি যাবো, সেটা বেরোবো 9টার সময়। ওর বাবা আমাকে আর মেয়েকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে ওখান থেকে ওর বাবা নিজে ডিউটিতে চলে যাবো। তো আমি এখন তাড়াতাড়ি করে কার সাথে থাকি, ওকে আর এখন ডিস্টার্ব করবো না। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার কার সাথে থাকি। খুব তাড়াতাড়ি হাত চালিয়ে দিয়ে কাজ বলতে রুটি তরকারি তো করতে হবে, বাবা খেয়ে যাবে, নিয়ে যাবে। ভাত আর এত সকালে খাবে না, না করে দিয়েছে, এত সকালে ভাত করা সম্ভব নয়। তা রুটি খাবে, রুটি তরকারি খাবে, রুটি তরকারি নিয়ে যাবে। রুটির জন্য আমি কালকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা মতো করে একটু তরকারি করবো আর রুটি করবো, সেটাই খেয়ে যাবে, নিয়ে যাবে। আর দুপুরে আমরা দেখি মা মেয়ে কী রান্না করি, আর রাতেও কী করি, রাতে ভাতটা করবো। রাত ওর বাবা রাতেই ভাতটা খাবে, দুবেলা রুটি খেয়ে থাকবো, বাবা তাতে খুশিই হয় দুবেলা রুটি খেয়ে থাকতে। তো আমি এখন আমার সারাদিন কাজ শুরু করছি। বলো আমি যখন বড় হবো এই টাকা দিয়ে কিছু করবো, ফুল কিনবো বা ইয়া করবো, এই টাকাটা কোনো কাজে লাগবে? ভাঙা টাকা, কোন টাকা? এই যে দেখো এরকম পোড়া পোড়া ভাঙা টাকা, এটা আমি নেব না। ওই দেখো নেবে না বলছে, ভাঙা টাকা। পিগি ব্যাংকে টাকা জমাতে হবে না, দেখি পিগি ব্যাংকটা এতে এখন টাকা ভরার জন্য খুব দুশ্চিন্তা হয়ে গেছে। আমার এখানে চানার তরকারি হয়ে গেছে। এমা একটু ধর না মোবাইলটা, এই ফোন ভিডিওতে কিন্তু উঠেছে। দেখো আমরা এই মাত্র মানে তৈরি টরি হয়ে গেছি, বেরোচ্ছি, মেয়ের রেজাল্ট আনতে যাচ্ছি, ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ ওকে তো রাখার কেউ নেই, কারণ ওর বাবাও এখন বেরোবে, ওর বাবা বেরিয়ে যাবে, ওর বাবার নিজের কাজে বেরোবে, যার জন্য ঘরে ওকে রাখার তো আর কেউ নেই, তাই ওকে নিয়ে চলে যাচ্ছি, মনে হয় যাবে। তা ওর একটা বান্ধবী হয়তো যাবে, ওর সাথে ওকে খেলবে একসাথে করে, আর আমি গিয়ে রেজাল্টটা দেখে আনবো, যদি বা না যায় অন্য কোথাও রেখে দেবো বা সাথেই নিয়ে ঢুকে পড়বো, যাই হোক।
আমরা এখন বেরোচ্ছো, বাবা রেডি হয়ে আছে, এখন গেটে তালা দিয়ে সব জানা টালা গুলো দিয়ে দিয়েছিস? হ্যাঁ, ও নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে বেরোচ্ছি। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই দেখো মেয়ে, তুমি আবার লিপস্টিক লাগিয়েছে দেখছো, এখন পাজি স্কুলে যাচ্ছে, কোনো হুশ নেই। আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন, দেখো দিদিকে ব্রিজের ওপর দিয়ে গাড়িটা নেমে তারপরে এটা যাবে, নামবে যেখানে সেটা হচ্ছে বুড়ির বাজার, বুড়ির বাজার আর একটা কি আবদালি বাজার না কি একটা বাজার যেন বেশ বলে, বুড়ি বাজারটা বেশি বলে। তারপর ওই বুড়ি বাজার পার করে তারপরে ওইখানে রোডে উঠবো। না না, বুড়ি বাজার কেন বাজারটা না বুড়ি বাজার সেটা আমিও ঠিক জানি না, কি কোনো একজন বুড়ি টুড়ি হয়তো, জানি না ব্যাপার কি কারণে, যাক নামটা এই বাজারটার নাম বুড়ি বাজার, এখনো বাজার বসেনি। ওই এই কয়েকটা দোকান বসেছে, ওইখানে কয়েকটা সবজি আলো বসেছে, এই হলো বুড়ির বাজার। এই যে রাস্তার দু ধারে আছে না বসেছে, মোটামুটি বাজার বসে গেছে। হ্যাঁ এই তো মাছ, এখানে মাছের বাজার। হ্যাঁ মা, হ্যাঁ এটাও বুড়ির বাজার আর ব্রিজের তলাটাও বুড়ি বাজার। আমরা এখন যাচ্ছি স্কুলের দিকে, নিচু ক্লাস গুলো দেখানো হয়ে গেল, নিচু ক্লাসের গার্জিয়ানরা সব বেরিয়ে যাচ্ছে আর আমাদের ক্লাস ফোর এর বাচ্চাদের গার্জিয়ানরা এখন যাচ্ছে, নিচু ক্লাস গুলো আগে হয়ে গেছে। 32 বিল্ডিং এ ক্লাস ফোরটাই মানে উঁচু ক্লাস, মানে 39 এ 3 4 2 3 4। দেখি মিনা আন্টিকে দেখতে পাচ্ছি না, আমাদেরকে নামিয়ে দিও, বাবা ওর কাজে চলে যাবে, নিজের কাজে। আমাদের সময় গেল আমাদের 9:15 থেকে টাইম। ওই দেখো বাবা মেয়ের আদর ভালোবাসাবাসি, মা তো বানের জলে ভেসে এসেছে, মাকে আর কেউ আদর করে টরেও না। খোটা দিয়ে কথা বলেছি বলে কত আদর পাচ্ছি, দেখো বাবাকে আদর করে যাও, মিথ্যি 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 করে ইটা হাম্পি চুম্পি ওলে বাবা বলে। ওখানে গিয়ে চিপসের জন্য আর বায়না করছে পার্কে যাওয়ার জন্য, পরীক্ষার সময় ওইসব হবে না। দেখ রেজাল্ট দেখে আসলাম, হ্যাঁ ভালোই আছে, তুমি দেখেছো? দেখাবো আমি, বলছে ভালোই আছে। দেখো ছানার সাথে মিলে আমি একটুখানি গঙ্গার থেকে ঘুরে আসি, আর সকাল সকাল সব কাজ আজকে সারা হয়ে গেছে, গেটটা খুলতে দিই তারপর, সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আর বিশেষ কিছু কাজ নেই, একে পড়াতে বসাবো, শুধু সারাদিন পড়া পড়া পড়া, আর দুপুরেও কিচ্ছু রান্না করবো না, সেদ্ধ ভাত করবো খালি, আগেই বলে নিয়েছি দুপুরে কিছু রান্না করবো না, সকালে তো করে নিয়েছি, আর রাত্রে ওর বাবা আসলে রাত্রে ভাত করে নেব, ভাত আর মাছের ঝোল আর কি কি করি, দুপুরে সেদ্ধ ভাত করে নেব, ও সেদ্ধ ভাত ভালোবাসে আমিও ভালোবাসি, আর তার জন্য এখন ঘরেরও সব কাজ হয়ে গেছে, একটু ঘুরে আসি গঙ্গা থেকে। বলো কাকুটাকে বলবে যে তোমার থেকে মধ্যে অনেকগুলো জাম আছে, জাম করতে যাচ্ছে তাহলে খুশি। দেখো আমরা এসে গেছি গঙ্গার ধারে, আমি তো একা অনেক আসি, নিয়ে আসার জন্য পাগল করে দিচ্ছিল, ও এসে খুব খুশি, এখানে এসে পার্কে ঢুকতে দেওয়া হচ্ছে না, পার্কের মেনটেন্যান্সের কাজ হচ্ছে তার জন্য, ভাটটা কপাল খারাপ রে মা, আজকেও ভাটা দেখ, ইস প্রচণ্ড রোদ, মাথা ধরে যাচ্ছে, চ আমার ভালো লাগছে না এত রোদ, এখনও তো আর শীতকাল পড়েনি,
এই দেখো নৌকা দেখা যাচ্ছে ওখান থেকে। এই যে শিব মন্দিরটা, আর ওখানে স্নান করে জামা কাপড় ছাড়া রুম আছে, ওখানে বাগান বানানো হয়েছে, মন্দিরে পুজো হচ্ছে। ওখানে একটা বাগান বানানো হয়েছে বাবা, দেখতে আছে দেখ, একটা বাগান বানানো হয়েছে। এই বাথরুম করবে না, একটা নতুন একটা বাগান বানানো হয়েছে, কত রকম গাছ টাছ। মা চলো, আমি এগোলাম, কিন্তু এটা সেই চায়ের দোকান। এখানে শ্রাদ্ধের কাজ টাজ হবে, চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গার পার থেকে। পার্কে ঢোকা যাবে না, পার্কে কাজ চলছে, পরে উইন্টারে আসবো পৌলমীর সঙ্গে আন্টির সঙ্গে, উইন্টারে আসবো। হ্যাঁ পার্কে, এখন আমরা বেরিয়ে যাই। দেখো এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এখন ফিরছি টোটোয় করে। এই আমার ছানা বসে আছে এদিকে দেখো, এই বান্ধবী মানে এরকম আটটা, মানে ওর বাবার আমার মেয়ের বাবারা আটটা বন্ধু, আটটা বন্ধু, হ্যাঁ মানে বাবারা মিলে মোট আটজন, তা আটটা বাবা, আটটা মা, আর আটটা বাচ্চা প্লাস না দশটা বাচ্চা, আর দুজনে দুটো ছেলে আছে। সবাই মিলে দীঘাতে বেড়াতে যাবো, খুব মজা করবো, ভিডিও ভিডিও ব্লগ নেবো, অবশ্যই নেবো, অনেক সুন্দর সুন্দর নেবো। দেখো আমরা ঘরে পৌঁছে গেছি, আর এই বদমাসটা কাজ দেখো, এসেই টিভিটা চালিয়ে দিয়েছে, চিপসের প্যাকেট হাতে, টিভির সামনে ফ্যান চালিয়ে দেবে, ব্যাস। আর আমি এখন আমার কার সাথে থাকি। ফ্রেন্ডস দেখো আমি এখন সন্ধ্যা দিতে এসেছি, সন্ধ্যা দিতে এ দেখো। আর তার আগে আমি একটু আগে গিয়েছিলাম, একে নাচে দিয়ে আসতে গিয়েছিলাম, নাচে দিয়ে আসলাম, ঘরে আসলাম, এসে দেখি ওর বাবা চলে এসেছে, ততক্ষণে গাড়ি বাইরে দাঁড় করানো ছিল, এখনও গাড়ি বাইরেই আছে, কারণ রাত্রেবেলা ওর বাবার আবার ভাড়া আছে, বেরোবে। তা মেয়েকে সন্ধ্যে সে নাচে দিয়ে এসে এখন সন্ধ্যেটা দিয়ে দিই। আর এখানে সন্ধ্যা দিতে এসে কি দেখলাম জানো তো, এই দেখো এই যে লক্ষ্মীর ঘটে যে এই কলাটা ছিল, এই কলাটাকে দেখো কি করে দিয়েছে ইঁদুরে, লক্ষ্মীর ঘটে কলাটা, কারণ আজকে আমার ঢাকা ছিল না, ঢাকতে ভুলে গেছিলাম। এই দেখো এই কলাটাকে আবার এখানে বসিয়ে দিই, কী আর করবো, এখানে আবার বসিয়ে দিলাম। ইঁদুরের এত উৎপাত না, এই বড় বড় ইঁদুরগুলো আসে, বিরাট বড় বড় এক একটা ইঁদুর আসে, সেই গেছে ইঁদুর না কী বলে, বাইরের থেকে আসে, কলপাত থেকে আসে, এসে এই উৎপাত শুরু করে। আমার রান্নাঘরের তো সবকটা কৌটোকে ফুটো করে দিয়েছিলো, সে চিনির 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 বিস্কিটের সব কৌটোটোর ফুটকো দিয়েছিলো, তারপর তো সেই কাঁচটা লাগানো হলো, এত জ্বালা ইঁদুরে। তা যাই হোক এখন ওর কলাটাকে আবার ওখানে বসিয়ে দিয়েছি, এখন আমি সন্ধে দিয়ে দিই, গোপালকে খেতে দিয়ে দিই, তারপরে মেয়েকে ওর বাবাই নিয়ে আসবে, তার জন্য আমি বাইরের ড্রেসটা খুলে ফেলে নাইটিটা পরে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো, কাঁচা নাইটি পরে নিয়েছি। তারপর মেয়ে আসলে ওকে টিফিন টিফিন দেবো, ওর বাবা আবার রাত্রে কটার সময় যেন বেরোবে, আটটা না নটা কটার সময় যেন আবার আরেকবার বেরোবে। তো ঠিক আছে, পরে আবার